নমস্কার, আমি মোহিনীপুরী থেকে বুলবুল দি আবার এসেছি আপনাদের সামনে সেভেন্থ এপিসোড নিয়ে। আর আমার সঙ্গে আছে আমার বড় মেয়ে গোধুলি সেন। নমস্কার। আচ্ছা, এরপর আর বেশি দিন আমি আলাপ করাবো না, আপনারা নিশ্চয়ই চিনে যাবেন যে এটাই আমার বড় মেয়ে আর তার মাঝে মাঝে ছোটো মেয়ে, এই দুই মেয়েই আমার সঙ্গে থাকবে। আচ্ছা, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের শাড়িটা, এটাকে বলে কাঞ্চি পার্সি। দেখুন, এইটা হচ্ছে কাঞ্জিভারামের আঁচল, এই যে আঁচল পাড়, হাফ শাড়িটাও কাঞ্জিভারামেরই আছে। হ্যাঁ, আর এটা গাছি বাই গাছিতে একদম হ্যান্ড পার্সি করা। দিস ইজ আ কাঞ্চি পার্সি and this is hand pashi done on kachi by gachi and this is a kanjivaram a pure kanjivaram we make it amar ta hocche kanchi katha er age dekhiyechi eta prochondo demand hoyeche apnader kache ajke hoyto beshi dekhate parbo na dutu kintu er por ami aro dekhabo eta dekhun ei eki byapar eta kanjivaram eita hocche silk bangalore silk er opore block kore tarpor puro katha stitch kora this is a kanchi pashi this is kanchi pashi and that is kanchi katha That is katha stitch and the kanjivaram mixture. Kanjivaram and katha stitch. And katha stitch is done on silk and pashi is done on gachi by gachi toshe. Acha, prothom shari ta ami jeta dekhachi seta ekdom amar meye je shari ta pore ache. Tobe ekjoni paben. Kono shari hote prochur shomoy lage. Dekhun, prothome jabe blouse piece ta. This is a blouse piece. Prothome jacche blouse piece, ei je hate kaj. এইবার দেখুন আঁচল, দিস ইজ আ কাঞ্চি পার্সি দ্য শাড়ি আই এম ওয়্যারিং। এই যে এটা একটু ভুল হয়ে গেছে, এটা অন্য, এটা নাম্বার ওয়ানে দেখাচ্ছি ঠিকই, তার দাম 6,850 কিন্তু এটা আমার মেয়েটা নয়। এই দেখুন বাকিটা এইভাবে আসবে, দিস ইজ 6,850 6,850 দাম, এই হচ্ছে শাড়িটা কাঞ্চি পার্সি। এই দেখুন সামনের পোর্শন মেয়ে তো পরেই আছে, বুঝতেই পারছেন সেম শাড়ি আই এম ওয়্যারিং, দ্য কালার কম্বিনেশন ইজ আ বিট ডিফারেন্ট। আচ্ছা, নাম্বার ওয়ান গেল, নাম্বার টুতে যেটা আছে সেটার কাজটা, ওটার গোলাপগুলো একটু হালকা কালারের ছিল, বুঝতে পারছেন তো? এবার এইটা দেখুন, দিস ইজ অলসো কাঞ্চি পার্সি, দিস ইজ দ্য এক্স্যাক্ট শাড়ি উইচ আই এম ওয়্যারিং, সেম কালার কম্বিনেশন, সেম ব্লাউজ আঁচল। এই দেখুন, এই হচ্ছে সেম কম্বিনেশন, সেম কাজ, পুরোটা হ্যান্ড পার্সি, কিন্তু এটা একদম পুরো হাতে করা হ্যান্ড পার্সি। আর হাফটা যাবে কাঞ্জিভরম, কাঞ্জিভরম দা পাতলি ইজ কাঞ্জিভরম, এই হাফ সারি ইজ কাঞ্জিভরম এন্ড হাফ সারি ইজ, এটা আমাকে একজন অর্ডার দিয়েছেন কিন্তু আমি ভুলে গেছি কে, মানে যে দিয়েছিলেন তিনি আগে পাবেন, অ্যাকচুয়ালি আমার একদম মাথাতে নেই কে দিয়েছিলেন অর্ডারটা। আচ্ছা, এইটা এইভাবে যাবে, এরও আগে যাচ্ছে দেখুন ব্লাউজ পিসটা, এইটা ইজ আ কাঞ্চি গুজরাটি। এই দেখুন, এইটা হচ্ছে ব্লাউজ পিস গ্রিন, দিস ইজ আ ব্লাউজ পিস, তারপর দেখুন আঁচল। আচ্ছা, এরপরে এইটা দেখুন, গাছি বাই গাছি তসরে গুজরাটি করা, পুরোটা গুজরাটি, আর মাঝখানে মিরার বসানো আছে, এটারও দাম 6,850 6,850 আর এর হাফটা গেছে, কিন্তু দেখুন সুন্দর একটা পিচ কালার, মানে পিঙ্ক বলবো না, পিঙ্ক পিচ মিশিয়ে কালারটা এসছে। আর একটু বললো এই দিকটা উপরে ধরো, হ্যাঁ এইভাবে, দ্য হাফ সারি ইজ কাঞ্জিভরম, দ্য হাফ ইজ তাস তসর, গাছি বাই গাছি, গাছি বাই গাছি তসর অ্যান্ড হ্যান্ডওয়ার্ক গুজরাটি হ্যান্ড। আচ্ছা, এগুলো কিন্তু সব মোহিনী এক্সক্লুসিভ, এই জন্যে কারণ এই শাড়িগুলো আপনারা মোটমাট কোথাও পাবেন না, মানে আগে নিশ্চয়ই কোথাও দেখেননি, এটা আমার নতুন একদম আবিষ্কার। আচ্ছা, দিস অল আর বুটিক পিস, ওয়ান পিস নিউ ডিজাইন উইচ ইউ উইল নট গেট এনিওয়্যার এলস। আচ্ছা, এটা দেখুন শাড়িস, ঢাকাই শাড়ি, ঢাকাইয়ে পুরো মিরর বসানো, সব এটার দাম 2,950 2,950 এই দেখুন পুরো মিরর বসানো, ঢাকাইটাকে সুন্দর করে সাজানো হয়েছে, ইটস আ ঢাকাই শাড়ি উইথ মিরর ওয়ার্ক অল ওভার ডান ওভার ইট, এগুলো কিন্তু হাতে বসানো, মিরর মানে হাতে বসানো, আই ডোন্ট নো ইট ইজ ভিজিবল অর নট বাট হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো যে এখানে ফুল মিরর ওয়ার্ক, পুরো মিরর ঘনভাবে বসানো হয়েছে, মিরর ইন দ্য পল্লু এন্ড অল ইন দ্য বডি অলসো। আচ্ছা, এটা গেল, কত নম্বর শাড়ি ওটা? এটা 4 নম্বর শাড়ি, এটাও 2,950, এটা 5 নম্বর, ফিফথ শাড়ি, 5 নম্বর শাড়ি। এই দেখুন, ওটা মেরুনের কম্বিনেশনে ছিল, এটা লাল, দিস ইজ অলসো 2,950 দ্য মিরর ওয়ার্ক ইজ ডান অল ওভার, অল ওভার, এইভাবে শুরু থেকে শেষ অবধি, কিন্তু এগুলো বেঙ্গল হ্যান্ডলুম, একদম বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি। এই যে ইউ ক্যান সি গেল। আচ্ছা, এবারে নেক্সট যেটা দেখাবো,
এটাও একদম বেঙ্গল হ্যান্ডলুম, যেটা খাদি কটন বলে, পিওর কটন, কটন বাই কটন, মানে 100% কটন। এটা ভেরি সফট ইন টেক্সচার, দ্য টেক্সচার ইজ ভেরি সফট, এগুলো একদম বেঙ্গল হ্যান্ডলুম দেখুন। And this is 2450. এবার কাজটা দেখুন, কাজটা কিন্তু পুরো হাতে করা। These are handwork done over here. You can see it's done all over the body. একদম পুরো শাড়িটা আঁচলটা অরেঞ্জের উপরে, একদম একদিকে ব্ল্যাক বর্ডার, একদিকে অরেঞ্জ বর্ডার, আর পুরো শাড়িটা এইভাবে আপনার যাবে। This is a patli. এই যে পুরোটা এইভাবে যাবে, পুরো হাতের কাজ দেখতে পাচ্ছেন, পুরো হাতে করা কাজ, বেঙ্গল হ্যান্ডলুম, কটন বাই কটন একদম। And this is the blouse piece. ব্লাউজের হাতেও দিকে কাজ আছে। Here's the work done. 2450 দাম। 2450. আচ্ছা এরপরেরটা দেখাচ্ছি, তসর বাপ্তা। তসর বাপ্তাতে প্রথমে আমি করিয়েছি ব্লক, তসর বাপ্তা, এই দেখো। This is 4850. This is তসর বাপ্তা. The block is done over here and after that Gujarati stitch, hand Gujarati stitch. একদম হাতে গুজরাটি করা, এটাও একদমই হাতের কাজ, হাতে গুজরাটি করা আছে, পুরোটা পার ধরে এভাবে গেছে, আঁচলে চার লাইন আছে। আচ্ছা আর এই হচ্ছে আপনার কুচি, পরে প্রচণ্ড আরাম পাবেন, একদম সফট সফট শাড়ি। এই যে দিস ইজ ভেরি সফট। আর ব্লাউজ পিসটা, দিস ইজ এই ব্লাউজের হাতে দেখুন, পুরো গুজরাটি করা আছে, কন্ট্রাস্টে গ্রিন ডাই করা আছে। তসর বাপ্তা, দাম 4850। আচ্ছা এটা দেশি তসর, জরি বর্ডার তসর, যেটাকে আমরা তসর বাই তসর বলি একদম। দিস ইজ দেশি তসর উইথ আ জরি বর্ডার, ইউ ক্যান সি। আচ্ছা এই দেখুন আঁচলে জরির এখানে স্ট্রাইপ রয়েছে, একদম তসর। আর এটা ফ্রেঞ্চ নটে করা, হাতের কাজ, একদম ফ্রেঞ্চ নট। দিস ইজ আ ফ্রেঞ্চ নট। আর শাড়িটা প্রচন্ড হালকা, 6250। এই যে you can see the pallu, the zari is also there in the pallu, light brown color, tar sange matching kore french knot gulo kora puro. And this is a patli, patli kuchi ta ei bhabe jabe apnar. Ei this is a patli, ei bhabe kuchi jabe, all over kaj ache french knot. French knot ta kora kintu khub shokto, mane eta keu shoto korte chay na, it's take time, a lot of time. Ei dutu hate kaj kora ache, thik ache. Acha eta koto, 6000 250। আচ্ছা এটা আবার আরেকটা দেখাচ্ছি আপনাদের, বেঙ্গল হ্যান্ডলুম। দিস ইজ অলসো বেঙ্গল হ্যান্ডলুম। এটা উইভিং এর শাড়িটা ভালো করে দেখুন, এইটা উইভিং এ আঁচলটা, মাল্টি কালার উইভিং আঁচল, একদম বেঙ্গল হ্যান্ডলুম। আচ্ছা এই দেখুন ভেতরে পার্শ্বগুলো পুরো হাতে করা, অল ওভার যে যে কালারগুলো আমার আঁচলে রয়েছে ঠিক সেই সেই কালারগুলো দিয়ে ভেতরে পার্শ্বটা করা আছে। পরে প্রচণ্ড আরাম পাবেন, এগুলো সব কটন শাড়ি, পিওর কটন শাড়ি। এই দিস ইজ অলসো বেঙ্গল হ্যান্ডলুম, ইউ ক্যান সি, অ্যান্ড হ্যান্ড পার্শ্বে ইজ ডান অল ওভার ইট। কত? 2950। 2950 দাম কিন্তু কিচ্ছু নয় সেই হিসেবে, মানে বেঙ্গল হ্যান্ডলুমের উপরে পুরোটা এতটা হাতের কাজ, 2950। ইউ ক্যান সি দ্য বাল্লু ইজ মাল্টি কালার। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ, ব্লাউজের হাতে, ব্লাউজ ইজ জাস্ট কন্ট্রাস্ট ইন কালার রেড, ব্লাউজের হাতে কাজ করা আছে। এটা এত বড় ব্লাউজ আপনারা থ্রি কোয়ার্টার ব্লাউজ বানাতে পারেন, মানে এতটা কাপড় আছে। আচ্ছা এইবার আপনাদের দেখাচ্ছি আমি ঘিচা তাসার। দিস ইজ ঘিচা তাসার, ঘিচা তাসার আঁচলটা পুরো, পাল্লু, পাল্লু ইজ অফ ঘিচা, পিওর ঘিচা পাল্লু, তলায় জরি, অরেঞ্জের ওপর জরি আছে, তারপর ঘিচা, ভেতরটাই যাবে, জরির বর্ডার আছে, ঘিচা তাসার। আচ্ছা এই হলো, ঠিক আছে। আচ্ছা ওর একটা নিজস্ব ব্লাউজ আছে, আমি একটা করে গিফট দিচ্ছি ব্লাউজ। দিস ইজ আ ব্লাউজ পিস, ইটস ওন ব্লাউজ পিস। হ্যাঁ এইটা দেখিয়ে দিচ্ছি আগে, এই দেখো, এটা ভেরি নাইস নিজস্ব ব্লাউজ পিস, ঠিক আছে, দ্যাট ইজ গিফটেড। আর এইটা আমি তার সঙ্গে ম্যাচিং করে গিফট করছি, দিস ইজ আ গিফট ফ্রম আস। এই যে এটার সঙ্গে এটা পরলে ভীষণ ভালো লাগে, ইউ ক্যান মেক টু ব্লাউজ আউট অফ দিস। 3050, 3050। এর আমি পাঁচটা কালার দেখি, 3050। এই দেখুন এটা হচ্ছে ঘিচা তাসার, দিস ইজ ঘিচা তাসার। এটা আঁচলটা দেখুন, কিছুটা আকাশিতে জরি রয়েছে, আবার ঘিচা, এইভাবে ভাবে পুরো আঁচলটা গেছে, উইথ আ জরি বর্ডার, জরি বর্ডার রয়েছে একটা। এই যে দিস ইজ আ বডি। আচ্ছা এটা এরকম ভাবে দেখিয়ে দিই, দিস কালার লাস্ট ওই ব্লাউজটা দেখাবো, এইটা তুমি ধরো, দিস ইজ আ পিকক ব্লু কালার, আকাশি কালারের সঙ্গে, এর সঙ্গে এই ব্লাউজটা গিফট পাবেন।
আমার মনে হলো এইটার সঙ্গে এটা পরলে খুব ভালো লাগবে। এই ব্লাউজটা এর সঙ্গে গিফট পাবেন। আর এর নিজস্ব যেটা ব্লাউজ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দিস ইজ ইটস ওন ব্লাউজ, 3050, 3050 দাম। আচ্ছা, এরপরে দেখাবো আপনাদের পিঙ্ক, 3000, সেম থিং, ঘিজাতা স্যার, শুধু কালার গুলো আলাদা দেখাচ্ছি, ডিফারেন্ট কালার, এন্ড উই আর গিফটিং ব্লাউজ পিস উইথ ইচ পিস। এই দেখো, এটা গোলাপির সঙ্গে আঁচলটা পুরো ঘিচা গোলাপি বডি, আর এটা পুরোটাই একইভাবে যাবে। আচ্ছা, এটা ধরে নাও। আচ্ছা, এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিচ্ছি এটা আমার একদম বুটিকের ব্লাউজ পিস, এটা গিফটে পাবে। এই দেখো, এটা হবে দুটো হাত, একদম ম্যাচিং। হ্যাঁ, আর এইটা আসবে আপনার পিঠে, এটার সঙ্গে গিফট যাবে আপনাদের কাছে। আর নিজের ব্লাউজ পিসটা, দিস ইজ ইজ ওন ব্লাউজ, এইটা ঘিচার সঙ্গে পিঙ্কে উইফ করা আছে, পুরোটাতে ঘিচারে উইফ করা। 3050 দাম। আচ্ছা, এরপরেরটা আসছি, এটা গ্রিন কম্বিনেশনে ঘিচার আঁচল। ইউ উইল হ্যাভ মেনি অপশনস, ইউ ক্যান গিভ অপশনস বিফোর বুকিং। আচ্ছা, আপনারা যারা ঘরে বসে বুক করেন, বুক করবেন, আচ্ছা বাড়িতে শাড়ি পৌঁছে যাবে, যারা ব্যাংকে টাকা ফেলবেন তাদের বাড়িতেই শাড়ি পৌঁছে যাবে, DTDC-র মাধ্যমে আমরা শাড়িগুলো পাঠাই। আর আপনাদের হোম ডেলিভারি তো আছেই, ইনসাইড কলকাতা উই গিভ হোম ডেলিভারি অ্যান্ড উই ফলো অল দ্য রুলস অ্যান্ড রেগুলাইজেশনস, সে তো আপনার নিয়ম কানুন মেনেই করছি এতদিন ধরে করছি। এই দেখো, এই হলো আঁচলটা, এইটা বডিটা, আচ্ছা এর ব্লাউজটা, দিস ইজ ইটস ওন ব্লাউজ পিস, ওন ব্লাউজ পিস, এটা নিজের ব্লাউজ পিস এটা, অ্যান্ড দ্য গিফটেড। আচ্ছা, গিফটেডটা দেখো, দিস ইজ দ্য গিফটেড, এটা একদম বুটিকের আমার ব্লক করানো ব্লাউজ। এই যে উই হ্যাভ ক্রিয়েটেড দিস ব্লাউজ, ইটস আ ব্লক প্রিন্ট ডান, এইটা আসবে আপনার পিঠ, পিঠ, আর এইটা আসবে আপনার হাত। দিস ইউ ক্যান মেক হ্যান্ড ফ্রম দিস এন্ড দ্য ব্যাক সাইড ইউ ক্যান মেক ফ্রম দিস, কারণ গরমকালে আপনাদের মনে হচ্ছে এগুলো পরলে বেশি ভালো হবে, ডিজাইন, কারণ এগুলোতে লাইনিং লাগবে না, তো ওটাতে তো লাইনিং লাগবে, মানে এদের নিজস্ব যে ব্লাউজ পিসটা সেটা লাইনিং দিয়ে করতে হবে। 3050, 3050 দাম। এটা লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি, রানি কালার, দিস ইজ অলসো দ্য সেম মেটেরিয়াল, ঘিচাতা স্যার, ইটস আ রানি কালার, আচ্ছা উইথ জারি পল্লু, এই দেখো ঘিচা পল্লু, পুরোটা পিওর ঘিচা আছে, আচ্ছা এটা রানি, পরে প্রচন্ড আরাম পাবেন, একদম নরম শাড়ি, এই যে কুচিটা এইভাবে আসবে। আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিয়েছি কন্ট্রাস্টে দিয়েছি, ইটস ওন ব্লাউজ পিস, এইটা নিজস্ব ব্লাউজ পিস, and that one is a gift, এইটা আমি দিচ্ছি গরম কালে পরার জন্য, আপনারা আরাম করে গরম কালে এগুলো পরতে পারবেন। দেখুন একদম হ্যান্ড পাশি করা আছে, এই হাতে আর এই হাতে কন্ট্রাস্টে দিয়েছি, এর সঙ্গে ইয়েলো সারি, হ্যান্ড পাশি ইজ ডান অন দিস, ইউ ক্যান সি দিস ইজ ওয়ান উই আর গিফটিং দিস ব্লাউজেস উইথ দ্য সারি, এটা কন্ট্রাস্টে পরবেন ভীষণ ভালো লাগবে দেখতে, ঠিক আছে। 2050, এই শাড়ি শেষ হলো, এবার আমি আসছি সিল্ক কোটা, এটা আপনাদের ভীষণ পছন্দের শাড়ি, সিল্ক কোটা, সিল্ক কোটা, আগের বার যে দেখিয়েছিলাম ভেতর গুলো একদম আগে দেখিয়েছিলাম ভেতর গুলো প্লেন ছিল, এবার দেখুন ভেতরে পুরো উইভিং করা, এদিকে অরেঞ্জ ওদিকে রানি, ভেতরটায় এগুলো 1650, 1650 মানে দামটা কিচ্ছু নয়, এটা আপনাদের প্রচন্ড পছন্দের শাড়ি, আপনারা প্রচুর অর্ডার দিয়েছিলেন। এই যে ফুল উইভিং ইজ ডান থ্রুআউট দ্য সারি, পুরো উইভিং এর শাড়ি, আচ্ছা আর ব্লাউজ পিসটা, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ইন কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে দেখুন পিঙ্ক, এই যে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে। আচ্ছা, এটা একটা দেখিয়ে দিলাম একটা কালার, ওটা দেখালাম অরেঞ্জ, এটা হচ্ছে গ্রিন, মানে 1650 হিসেবে আপনাদের শাড়িগুলো ভীষণ সুন্দর, 1650, এদিকে অরেঞ্জ ওদিকে রানি, এই ভেতরটা দেখুন পুরো উইভ করা, আঁচলেও সেই কালারটা রয়েছে, এইভাবে এইটা পুরোটা এইভাবে যাবে, দিস ইজ আ পাটি, পরে আরাম পাবেন গরমে পরার শাড়ি, একদম হালকা ওয়েটলেস, এন্ড ব্লাউজটা পিঙ্কে ব্লাউজ পিস সেম লাইক দ্য আদার। এর পরের শাড়িতে যাচ্ছি, এটা আছে কালারটা ব্লু, ব্লু মানে ফিরোজা ব্লু, এই এর কম্বিনেশনটা অদ্ভুত সুন্দর লাগছে, ইটস আ ভেরি ব্রাইট সারি, অরেঞ্জ রানি, ইটস অলসো সিল্ক টিস্যু এন্ড ভেরি লাইট ইন ওয়েট, আপনারা বুকিং করতে থাকুন, বাড়িতে বসে শাড়ি পেয়ে যাবেন, একদম
বাইরে যদি হন অনলাইনে আপনারা এতে বুক করলেন আমরা পাঠিয়ে দেব ডিটিডিসির মাধ্যমে আপনার ব্যাংকে টাকাটা ফেলে দেবেন ইনসাইড কলকাতা উই উইল ডু হোম ডেলিভারি অ্যাজ অলওয়েজ এটা শর্ট কালার দেখুন এতে দুটো কালার আছে একটা রানি আর একটা ফিরোজা মিলিয়ে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর লাগছে এন্ড আউটসাইড কলকাতা ইউ উইল ডু দ্য পেমেন্ট থ্রু কোর ব্যাংকিং এন্ড আচ্ছা এবার দেখাবো লিলেন উই উইল সেন্ড ইউ দ্য সারি এই দেখো লিলেনটা এটা প্রথম দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর দেখতে এই দেখো এই যে এটার দাম 1650 দ্য স্টাইলিশ শিবরি স্টাইল ইউ ক্যান সি শিবরি স্টাইলে করা আছে লিলেন আচ্ছা এইভাবে গেছে আবার হাফটা এইভাবে গেছে এখন কুচির কাজটা এইভাবে এইভাবে গেছে সামনে তো এটা আর এইভাবে গেছে হলো ম্যাটেরিয়াল ইজ লিলেন লিলেন আর এইটা হচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ ব্লাউজ পিস এরও তিনটে কালার দেখাচ্ছি এটা ব্রাউন আচ্ছা এইটা দেখিয়ে দিচ্ছি গ্রে 1650 1650 ইজ দ্য প্রাইস এই দেখো এটা দেখিয়ে দিন গ্রে চারকোল কালার বলতে পারেন এই যে ভীষণ স্টাইলিশ শাড়িগুলো এই দেখো ভেরি লাইট ওয়েট এই হলো ওয়্যার ইট ইন দিস সিজন এই যে এটা তো সব গরমে পরা শাড়ি দেখাচ্ছে কারণ কলকাতায় গরমটাই বেশি থাকে তাই জন্য গরমটাই দেখাচ্ছি এই যে আর এর বেইট হচ্ছে ব্লাউজ পিস এর ব্লাউজ পিস হ্যাভ সেলফ এমব্রয়েড হ্যাঁ এইটা এইভাবে আই ডোন্ট নো whether it is visible or not but it is self এমব্রয়েড করা আছে ভিতরে ঠিক আছে আচ্ছা এর আরেকটা কালার লাস্ট কালার ব্লু যেটা ইন্ডিগো বলেন আপনাদের এই যে আমি সব রকম শাড়ি দেখিয়ে দিচ্ছি দামি কম রেঞ্জ মাঝারি রেঞ্জ সব রকম দ্য প্রাইস ইজ 1650 1650 এর এটাও ভীষণ সুন্দর এই দেখো শিবরি স্টাইল শিবরি স্টাইলে গেছে প্রিন্ট ইজ ডান অল ওভার এইটা সামনেটা এইভাবে কুচির কাজটা পাটলি কুচির কাজটা এইভাবে দিস ইজ আ পাটলি আর দিস ইজ আ ব্লাউজ পিস এইট সেলফ এমব্রয়েড এইট ব্লু ইয়া ব্লু সেলফ এমব্রয়েড 1650 দাম ঠিক আছে আচ্ছা এবার এলাম একদম বেঙ্গল তাঁত তাঁতের শাড়ি এটা কি প্রাইস 1850 আচ্ছা এই দেখুন এটা সম্পূর্ণ তাঁতের শাড়িতে ভালো করে দেখাই হ্যাঁ তাঁতের শাড়িতে প্রথমে ব্লক করেছি দেখতে পাচ্ছেন ব্লক আঁচলে একটা কটকি আর এইখানে কটকির কাপড় একদম এটা কিন্তু উইভিং কটকি এটা কিন্তু কটকি প্রিন্ট নয় দুরকম হয় একটা কটকি প্রিন্ট হয় একটা উইভিং এটা উইভিংয়ে কটকির কাপড় আঁচলে রয়েছে এটাই রয়েছে পুরো পাড় ধরে গেছে এইভাবে পুরো শাড়িটা এইভাবে গেছে ঠিক আছে দিস ইজ কটন হ্যান্ড ব্লক ইজ ডান ওভার হিয়ার অ্যান্ড কটকি প্রিন্ট অ্যাপ্লিক ইজ ডান ইউ ক্যান সি ইন দ্য বর্ডার অ্যান্ড ইন দ্য পল্লু কটকি উইভিং হ্যাঁ ইয়া কটকি প্রিন্ট উইভিং মিন্স ইজ অ্যাপ্লিক ইজ ডান এই যে এইটা ব্লাউজ পিসটা এর সঙ্গে এই ব্লাউজ পিসটা পাচ্ছেন ব্লাউজ পিসগুলো কিন্তু সব পিওর কটন আমি যে ব্লাউজ দিই সবসময় পিওর কটন 1850 ইজ দ্য প্রাইস আচ্ছা এবার এটা আরেকটা মোহিনী এক্সক্লুসিভ আপনাদের যে সিল্ক কোটা দেখালাম সেই জিনিসটাই দেখুন তারপরে হ্যান্ড পেন্ট দিস ইজ 1950 1950 দাম এবার উই হ্যাভ ডান হ্যান্ড পেন্ট অন সিল্ক কোটা দিস ইজ অ্যান এক্সক্লুসিভ পিস ইউ ক্যান বুক ইট এটা মোহিনী এক্সক্লুসিভের মধ্যে পড়বে এই দেখুন একদম সিল্ক কোটার মধ্যে হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট আর এর ব্লাউজ পিস এর সঙ্গেই রয়েছে দাম 1950 ব্লাউজ পিস এইটা হচ্ছে ব্লাউজ পিস 1950 দাম 1950 ইজ দ্য প্রাইস তারপর একটা মেরুন দেখিয়ে দিই দিস ইজ অলসো আ সিল্ক কোটা ওয়্যার হ্যান্ড পেন্ট ইজ ডান ডান এটা ভুলে গেছি এটা রেডে আছে রেড গ্রিন কম্বিনেশন ভেতরটা রেড পাটটা গ্রিন আর অরেঞ্জ দেখুন এই যে আঁকাটা দেখুন ভীষণ সুন্দর হ্যান্ড পেন্ট ডান অন সিল্ক কোটা ওদিকের পাটটা গ্রিন এটা অরেঞ্জ আর এখানে জরির উইভ তারপরেও হ্যান্ড পেন্ট কটা করা রয়েছে এটাও হ্যান্ড পেন্ট একদম ফ্রি হ্যান্ড পেন্টিং দ্য বর্ডার ইজ এই যে রিয়েলি গডি এই যে এটা পরলে ভীষণ মানে বিয়ে বাড়িতে আপনি পড়তে পারবেন আপনারা দিস ইজ আ ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস একদম নতুন জিনিস মার্কেটে একদম পাবেন না এটা মানে কেউ করেনি এখনো এটা লাস্ট না তার আগের শাড়িটা এটাও সিল্ক কোটা দিস ইজ অলসো সিল্ক কোটা ব্লু রেড কম্বিনেশন না ব্লু হ্যাঁ ওদিকটা রেড এদিকে অরেঞ্জ আলপনা ডিজাইন ইজ বিং ডান ওভার হিয়ার ইন পেইন্টিং উই হ্যাভ ট্রাইড টু ডু দ্যাট এইদিকে যেহেতু অরেঞ্জ
অরেঞ্জ বর্ডার, সেই জন্য এখানে অরেঞ্জ দিয়ে করা রয়েছে পেইন্টিংটা, রেড সেই জন্য রেড দিয়ে করা আছে। দুটো ময়ূর রয়েছে মুখোমুখি, আর এই হচ্ছে কুচি। এই কুচি পাটলি এই হয়ে গেল, আর এটা হচ্ছে ব্লাউজ ইন কন্ট্রাস্ট। হ্যালো, এবার লাস্ট শাড়িতে যাচ্ছি। এটা রেশম চেক তাঁত, এটা বেঙ্গলস হ্যান্ডলুম। দিস ইজ বেঙ্গলস হ্যান্ডলুম, রেশম চেক তাঁত, অ্যান্ড হ্যান্ড পেন্ট ইজ ডান। হ্যান্ড পেন্টটা দেখুন, প্যানেল প্যানেল করে অল ওভার এইভাবে গেছে। 1650 ইজ দ্য প্রাইস। এটার দাম 1650, আগেরগুলো 1950 ছিল, এটা 1650। অল ওভার ফ্রি হ্যান্ড পেন্টিং, দিস ইজ রেশম চেক তাঁত। এই দেখুন ফ্রি হ্যান্ড পেন্টিং, এইভাবে পুরোটা যাবে। আর এর সঙ্গে ব্লাউজ আছে, পিওর কটন ব্লাউজ পিস দিয়েছি কন্ট্রাস্টে গ্রিন। এটা হয়ে গেল আপনার লাস্ট শাড়ি। আচ্ছা, এরপর আবার আপনাদের এই এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।